ॐ ध्यायेत्त्रिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमंगलां स्वनाथ वाम भागस्थां भक्तानुग्रहकारिणीं ॐ ऐतरीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি সুশ্রী মায়ের কথা পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমাদের বিগত দিন যে অংশ শেষ হয়েছিল সেখানে দেখছিল যে বাবুরাম মার্জের শরীর চলে যাওয়ার পর সবাই খুব শোকমগ্ন। মা একটা দারুণ কথা বলেছেন যে এটা শুধুমাত্র সন্ন্যাসীদের সঙ্গ বলেই চলছে, বলছেন এই ঠাকুরের সংসার তাই কাজকর্ম হচ্ছে, তাই কাজকর্ম চলে যাচ্ছে, তা না হলে কান্নার রোলে বাড়ি ঘুরে যেত, কেউ কি উঠতে পারত, তবে খেতে চেয়েছে দিতেই হবে, জামাই খেতে চেয়েছেন মাংস খেয়ে চেয়েছেন। মা কিন্তু ওইখানে একটা অদ্ভুত নিয়ম রেখেন, বললেন প্রসাদী মাংস প্রসাদী। আচ্ছা নিচে আরও বিশেষ হয়েছে প্রসাদী মাংস তিনি খেতে চেয়েছেন, তাই মা সেই ব্যবস্থা করতে বললেন। ভদ্রমহিলা এই সরঞ্জুবালা দেবী থাকেন কালীঘাট পেরিয়ে, এই কালীঘাট থেকে তার প্রসাদী মাংস জোগাড় করা সম্ভব, সেই রান্না করে নিয়ে এসেছেন। মা কিন্তু এমনি বলছেন না, বলছেন যে ও তো কিছু খরচপাতি করেছে, অতএব সেই খরচপাতির টাকাটা ওকে দিতে হবে। সে কীরকম টাকা এখন আপনারা ভাবলে হাসবেন, বলছেন 3-4 টাকা, মানে 3-4 টাকা খরচ হয়েছে, 4 টাকায় এত মাংস এসেছে যে সেই প্রসাদী যে মহাপ্রসাদ এসেছে তা রান্না করে খাওয়ানো গেছে। এখন হলে তো আপনারা আমাকে ধরে পেটাবেন যে এরকম সস্তা গন্ডার গল্প বলেন কেন। মাঝে মাঝে অনেকে সে 1972 সালে যে ওই থাকে তখন যে দামের থাকতো তালিকা থাকতো, মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করেন, দেখে এত মন খারাপ হয়ে যায়। আজকে আমরা গল্প করছিলাম কীরকম কী হয়, আমরাও 5 পয়সায় বাদাম খেয়েছি, 5 পয়সায় খেয়েছি, এখন জিনিসের দাম বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই স্ট্যান্ডার্ডটাও নষ্ট হয়ে গেছে, এটাও কথা। আমরা আজকে যেখান থেকে পড়বো সেটা হচ্ছে 27শে শ্রাবণ সোমবার, সেই মাথার একই প্রসঙ্গ চলেছে। বলছেন আজ মায়ের কাছে যেতেই মা বললেন পাঁঠা বেশ হয়েছিল গো, সবাই বেশ খেয়েছে, কেমন করে রাঁধলে? দেখুন জগৎ জগদ্ধাত্রী জগন্মাতা তিনি রেসিপি জানতে চাইছেন, আপনাদের রেসিপি জানতে চাওয়ার মধ্যেও কোনো ক্ষতি কিছু নেই। জগন্মাতা জিজ্ঞেস করছেন কেমন করে রাঁধলে, আমি যখন ঠাকুরের জন্য রাঁধতুম কাশীপুরে কাঁচা জলে মাংস দিতাম, কখনো তেজপাতা অল্প মশলা দিতাম, তুলোর মতো সিদ্ধ হয়ে নামিয়ে দিত। আমি বললাম সে বোধহয় জুস বা শুরুয়া হতো মা, মা বললেন তা হবে, কারণ একজনের মাইক্রোফোন অন আছে, যদি আপনার মাইক্রোফোনটা অন আছে, মা তা হবে, নরেন আমার নানা রকমের মাংস রাঁধতে পারতো, চিড়ে চিড়ে ভাজতো, আলু চটকে কী সব বানাতো, তাকে কী বলে? আমি বললাম বোধ হয় চপ কাটলেট হবে। মা জিজ্ঞাসা করলেন তুমি সেসব রাঁধতে পারো? আমি বললাম পারি, কাল জামাইয়ের জন্য করে আনবো। শোকহরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়ায়, তা আমি যদি রাঁধি রেঁধে আনি খাবেন আপনি? মা বললেন তা খাবো না কেন মা, তুমি হলে আমার মেয়ে, তবে বেশি করো না, অল্প স্বল্প, দেহ সুস্থ নয় কি না, আর এই রাস্তাটা দিয়ে আনতে হবে। আমি আচ্ছা তাই হবে, এই বলে বিদায়। এই হচ্ছে কথা,
মা রেসিপি জানতে চাইছেন, মা বলছেন যে নরেন আমার খুব ভালো রান্না করতো, নরেন খুবই ভালো রান্না করতো, বিদেশ থেকে ভার্মিসেলি নিয়ে এসেছিলেন, আপনারা পড়েছেন স্বামী শিষ্য সংবাদে, সেই ভার্মিসেলি রান্না করে খাইয়েছেন এবং সেই ভার্মিসেলি খাওয়াতে এসে কিছুতেই আর নরেনের শিষ্য জিজ্ঞাসা করছেন এটা কী, তখন বলছেন এটা বিদেশি কেঁচো, শুকিয়ে রাখা হয়েছিল এখন খাওয়ানো হল। ভার্মিসেলির কথা আমাদের এখনকার দিনের মানুষরা আমরা খুব ভালো করে জানি, কিন্তু সেই যুগে এই সমস্ত খাওয়া দাওয়ার প্রচলন ছিল না, এবং প্রচলন ছিল না বলেই বোধ হয় মানুষজন ভালো ছিল। এখন আমরা এই সমস্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছি। মা বলছেন ঠাকুরের জন্য রান্না করা হতো, ঠাকুরের শেষের দিকে ঠাকুর আর শক্ত কিছু খেতে পারতেন। একজন বিখ্যাত লেখক, আপনারা মাঝে মাঝে যার বক্তৃতা শোনেন হাঁ করে আর খুব হাততালি দেন, একবার রামহরিপুরের কাছে দুর্গাপুরে একটা ধর্মসভা হতো, সেখানে তিনি একটা অদ্ভুত তথ্য দিলেন। এখন তো সবাই নতুন নতুন তথ্য দেন, যেরকম রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে গীতাঞ্জলিতে একটাও কবিতা লেখা হয়নি, এটা কেউ কেউ তার জন্য দুঃখ প্রকাশ করেন, ঠিক সেই রকম সব অশ্রুত স্মৃতিকথা সব ধীরে ধীরে আসছে। সেই অশ্রুত স্মৃতিকথার মধ্যে একটা স্মৃতিকথা তিনি বললেন, ঠাকুর নাকি উঁচু পালঙ্কের ওপর বসেছিলেন, তার ভাত ডাল তরকারি মাছের তরকারি খাবার খুব ইচ্ছে হয়েছিল, ওই যে হাঁড়ি হাঁড়ি ভাত খাবো, এখানে আসতে পারে হাঁড়ি হাঁড়ি ভাত খাবো ঠাকুর বলছেন না, সেইটার মানে হচ্ছে ট্রান্সলেশন, ঠাকুর কোন পরিপ্রেক্ষিতে এই অদ্ভুত কথাটি বলেছিলেন। সেই লেখক তার সেই কল্পনার রঙে যেরকমভাবে তিনি রাঙিয়ে তার উপন্যাস লেখেন, যেগুলো ভীষণ ভালোভাবে বেস্ট সেলার হয়ে যায়, সেই রকম ভক্তদের বলছেন আর বিস্ময়ে ভক্তরা বসে আছেন, হাততালির পর হাততালি দিয়ে যাচ্ছে। তারপরে উঁচু সেই খাটে বসে ঠাকুর বসে গেট হয়ে বসে খেলেন, তারপরে নরেন খাটটা ধরেছিলেন, বললেন নরেন খাটটা একটু ছেড়ে দাঁড়া, আমার ব্রাহ্মণোচিত সংস্কার ভীষণভাবে কাজ করছে, তাই তুই ধরে থাকলে, তুই তো কায়েতের বেটা, তুই ধরে থাকলে হবে না। তারপরে সন্ধ্যেবেলা যখন আমরা রামলিপুর আশ্রমে এলাম, আমিও হাঁ করে শুনলাম, অবাক বিস্ময়, আমার ঘুম কাটতে অনেকটা সময় লাগলো, আমি তো ক্যাটক্যাটের লোক, রাত্রিকে সন্ধ্যেবেলা জিজ্ঞেস করলাম এই গল্পগুলো কোথা থেকে পেলেন, কোন বইতে আছে, উনি বললেন আরে মহারাজ ওসব বলতে গেলে একটু রাঙিয়ে টাঙিয়ে বলতে হয়। ঠাকুর কলকাতায় যখন আসেন তখন কিন্তু আর কোনোদিন ভাত খেতে পারেন, কারণ গলার ভাটা আস্তে আস্তে বেরিয়ে আসছিল, কিছু খেলেই ওর মধ্যে দিয়ে খাবারটা বেরিয়ে আসতো। আমার জুনিয়ার 3 বছরের জুনিয়ার সাধুর তার গলায় ক্যান্সার হয়েছিল, যখন টাটা মেমোরিয়াল থেকে ফিরে এলো আর ওরা জানালো কিছু করার নেই, এখন শুধু মৃত্যুর দিন গোনা, এবং মৃত্যুটা যাতে সুখময় হয় সেই কারণে নানা রকমের মেডিকেল হেল্প দিয়ে তাকে বাঁচিয়ে রাখার জন্য সেই সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। সে সাধারণত লিখে লিখে সকলের সঙ্গে কথা বলত, আমার সঙ্গে তার দেখা হতে খুব আনন্দে, আমি জিজ্ঞেস করেছি কেমন আছো, ওটার খাতায় না লিখতে গিয়ে স্লেটে না লিখতে গিয়ে আমাকে বলছেন খুব ভালো আছে, একটা ফ্যাঁস ফ্যাঁসে কি একটা আওয়াজ বেরোচ্ছে, আর এইরকম জায়গায় একটা বেঞ্জিন ব্যান্ড লাগানো আছে যেটা সে খাওয়াতে ফটফট ফটফট করছে। আমি মনে মনে তখন তাকে দেখছি আর ভাবছি যে ঠাকুরেরও ঠিক কোথায় এরকম কষ্ট হতো কথা বলতে। বর্ণনা আছে ব্রজগোপালদা পরিষ্কার করছে, ঠাকুরের ভীষণ লাগছে, সেই খাটা বেরিয়ে এসেছে আর তার থেকে খাবার বেরিয়েছে, তো সেই কারণে ঠাকুর সাধারণত চিঁড়ের মণ্ড খেতেন, চিঁড়ের মণ্ড ধীরে ধীরে জলের সাথে খাওয়ানো হতো, অথবা সুজির পায়েস, ইংরেজিতে ভারী মিষ্টি করে নাম দিয়েছে ফারিনা পুডিং, সেই খেতেন, এর বাইরে আর কিচ্ছু খেতে পারতেন না। ঠাকুর হাঁটতে পারতেন না বলে পায়াগুলো কাটা ছিল, এখন যেরকম খাট দেখেন এই খাটটা কিন্তু অরিজিনাল নয়, কাশীপুরে কিছুই অরিজিনাল নয়, কাশীপুরে শুধু ভাবটা অরিজিনাল, বাকি কিচ্ছু অরিজিনাল নয়, বাড়িটাও অরিজিনাল নয়, মূল খাঁচাটা রেখে গোটা বাড়িটাকে ভেঙে ফেলা হয়েছে, এত অবস্থা খারাপ হয়েছিল বাড়িটা, ওর মধ্যে 2-3টে সিঁড়ি অরিজিনাল আর হাতলের কিছু একটা দুটো অংশ অরিজিনাল, বাকি আর কোনো অংশ ওনার ওই বাড়িতে অরিজিনাল নেই, কিন্তু যেটা অরিজিনাল সেটা হচ্ছে ভাবটা। আমরা কাশীপুর উদ্যান বাটিতে পুজো করতাম, দুপাশ দিয়ে কয়েক লক্ষ লোক চলে যেতেন, আমরা কিন্তু বুঝতে পারতাম না, যতক্ষণ ভক্তরা উৎপাত করতে বুঝতে পারতো না, একবার বসে পুজো করছি এই মাথায় ফুলটা রেখে মানুষ উৎপাচারে পুজো করছি, একজন ভদ্রমহিলা বলবেন ওটা খুব দামি ফুল, আমার সেই সদ্য কাটা মাথার উপর তিনি তার সেই অনেক বড়ো বাঘ নখের মতো নখ দিয়ে খপ করে খামচে নিয়ে চলে গেলেন, সারা মাথাটা তার নখের আঘাতে কেটে গেল, তিনি ভাবলেন ওই রকম। এইরকম 2-4টে উৎপাত ছাড়া, যেমন সন্ধ্যা আরতি করছি এরকম প্যাকানো পাকানো ইয়ে আছে, ওই আঙুল দিয়ে আরতি করছি, তিনি এমনি করে টেনে নিয়ে তাপ নিয়ে তার ছেলের মাথায় দিচ্ছেন, এরকম 2-4টে উৎপাত ছাড়া আর কোনো উৎপাত আমরা বড় একটা দেখতে পাইনি, কিন্তু একটা অদ্ভুত ভাব সেখানে বিরাজ করছে।
তাই ঠাকুর ওখানে দেখতে খেতে পেতেন না, তার জন্য ঠাকুরের কোনো দুঃখ ছিল না। আর ঠাকুর হামাগুড়ি দিয়ে চলতেন, এত শরীর খারাপ হয়েছিল উনি হাঁটতে পারতেন না বলে পায়ের পাতা কাটবেন, এটা কাটা হয়েছিল। ঠাকুর নিজে বলেছেন নরেনকে তিনি অগ্রভাগ দিয়ে খাবেন, অতএব সেক্ষেত্রে ঠাকুর নরেনের ক্ষেত্রে যে ব্রাহ্মণীয় বুদ্ধি করতেন এটা কিন্তু নয়। ওই দুবে দুয়ে চারপাড়া সেই যে মহিলা এনে খাবার এনে দিয়েছিলেন, এটা আমাদের দুয়ে দুয়ে চারপাড়া অভ্যাস। মা বলছেন সেই সময় ঠাকুরের জন্য, এটা শুনলে অনেকেই ভাবল বা ঠাকুর জুস খেতেন, ওই সুলুয়া খেতেন, তাই এটা কিন্তু তখন ছিল। নরেন নানা রকমের রান্না করত, চিড়ে চিড়ে মাংসকে কেটে কেটে চিড়ে চিড়ে সেদ্ধ করে আলু দিয়ে মুখে মুখে করতেন। ইনি বলছেন বোধ হয় ওটা চপ কাটলে হবে। কেন বোধ হয় শব্দটা ব্যবহার করছেন তার কারণ হচ্ছে এই বোধ হয় এটা এই কারণে, তখনকার দিনে এরকম চপ কাটলে ফিশ ফ্রাই খাওয়ার প্রচলন ছিল না। এসব খেলে বাড়ির বাইরে খেয়ে আসতে হবে, জামাকাপড় ছেড়ে গামছা পরে বাড়িতে ঢুকতে হবে, তখনকার দিনের এরকম সংস্কার ছিল। আমি কিছু বছর আগেকার কথাও বলতে পারি, মুরগির মাংস খাওয়া নিয়ে কীরকম সংস্কার ছিল সেটা আমরা হাড়ে হাড়ে দেখেছি, এর আমি প্রত্যক্ষ দর্শক দ্রষ্টা। বলছেন তুমি কি এসব রাঁধতে পারো, মা জিজ্ঞেস করছেন। বলছেন পারি, কালকে জামাইয়ের জন্য করে আনব। শোকহরণের বড় ইচ্ছা, শোকহরণ ওনার ভাই যিনি নিয়ে এসেছিলেন, আপনারা যারা শুরু থেকে শুনছেন অবশ্যই জানেন শোকহরণ সঙ্গে করে তাকে নিয়ে এসেছিলেন শোকহরণ তার ভাই। বলছেন শোকহরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে দেওয়ার, তা আমি যদি রেঁধে আনি খাবেন আপনি? মা ব্রাহ্মণের মেয়ে, তাই মা অন্য অব্রাহ্মণের মেয়ে খাবার খাবেন কিনা এটা নিয়ে তার সংস্কার আছে। মা বলছেন তা খাবো না কেন, তুমি হলে আমার মেয়ে। এই স্টেটমেন্টটা অদ্ভুত, তুমি হলে আমার মেয়ে। আমরা তো কিছু হলেই ইদানিং যারা ভক্তরা থাকি সেই আল্লাহ আকবরের মতো জয় মা করে বলতে থাকি। হ্যাঁ, আমাদের মনে করি ওইভাবে মাকে ডাকলে, আমাদের অমিয়ানন্দজি খুব বকেছিলেন মাকে কি আল্লাহ আকবরের মতো আজান দিয়ে না ডাকলে মা শুনতে পাবেন না। হ্যাঁ, তা সেই জয় মা করে বলি, কিন্তু আমরা সত্যি সত্যি মায়ের সন্তান এটা কিন্তু আমরা ভাবি না। জীবনে যখন দুঃখ আসে বেদনা আসে মনে হয় মা আমাকে ফেলে দিয়ে চলে গেছে, মা যে আমায় আগলে রেখেছেন সেটা আমরা বুঝতে পারি না। মায়ের এই স্টেটমেন্টগুলো খুব বোল্ড, দেখুন কোনো রকম অন্য কিছু বলছেন না। তা খাবো না কেন মা, তুমি হলে আমার মেয়ে। দীক্ষিত সন্তানকে বলছেন তুমি হলে আমার মেয়ে, কি কনফিডেন্স এই কথাটা বলছে, তুমি হলে আমার মেয়ে। তবে বেশি করো না, অল্প স্বল্প, বেশি করতে বারণ করছেন। দেহ সুস্থ নয় কি না, কেন বেশি করতে বারণ করছেন? কারণ মা সংস্কার মুক্ত, বাকিরা কিন্তু সংস্কার মুক্ত নয়। মা প্রচুর খাবার এনে ওইটাকে অন্যদের দিয়ে খাওয়াবেন এটা কিন্তু কিছু চেষ্টা করছে না। তুমি আমার জন্য যতটুকু আনবে আমি অতটুকুই খাবো, আমার দেখুন ইদানিং শরীর খারাপ, অতএব বেশি আনতে খুব মুশকিল হবে। মা অদ্ভুত ম্যানেজমেন্ট মাস্টার। এই যে আমাদের এরা বলেন না যে সবসময় মা কীরকমভাবে সংসার চালাতেন, সেই পদ্ধতিটা যদি আমরা জানি তাহলে আমাদের খুব সহজে সংসার চালানোটা সহজ হয়ে যায়। তাই বলছেন, তারপরে বলছেন আরে রাস্তা দিয়ে আনতে হবে। পুরোনো দিনের মানুষ তো রাস্তার খাবার রাস্তার ভিতর থেকে আনা, এই সমস্ত খাওয়ার তখন চলা হতো না। আমি বললাম আচ্ছা তাই হবে, এই বলে বিদায় নেব। পরদিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বলছেন এই দেখো গো আবার কত কষ্ট করে নিয়ে এসেছে। নলিনী দিদি সব রাতে পিন ফোটাতেন, বলছেন তুমি চাও কেন, তাই তো নিয়ে আসে। একেবারে কাঠখোট্টা উত্তর। মা বললেন তা ওদের কাছে চাইবো না, আমার মেয়ে, আর এটা কি কম সৌভাগ্যের কথা, কি বলো মা? আমি বললাম সে তো ঠিক কথা, মা যে কৃপা করে আনতে বলেন তাতেই আমরা ধন্য হয়ে যাই। এখানে দেখুন কি অদ্ভুত কথা, আগেরবারও বললেন কেন খাবো না, তুমি আমার মেয়ে, তোমার প্রতি আমার, তোমার যেমন আমার প্রতি অধিকার আছে আমারও তোমার প্রতি অধিকার আছে। এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের যে অধিকার বোধ, এই সম্পর্কটা আমাদের চালু করতে হয়। এটা যদি না চালু করা যায় তাহলে কিন্তু হবে না। ঈশ্বরের সঙ্গে আমাদের একটা অধিকার মত, তুমি আমার আমি তোমার, ডাকাতে ভক্ত ভগবানের সঙ্গে মিলমিলে কিনপিনে করলে হয় না। আমরা যেমন একবারে নিংড়ে আমাদের বাবা মার কাছ থেকে বার করে নিই, ঠিক সেই রকম ঈশ্বরের কাছ থেকে নিংড়ে বার করতে হবে। নিংড়ে যদি না বার করতে পারি তাহলে কিন্তু আমরা সেই অর্থে তাকে আমাদের নিজেদের বলে মনে করতে পারছি না। এই ভাবনাটা কিন্তু খুব পরিষ্কার, ভগবানের কাছ থেকে একটা নিংড়ে বার করতে হবে। তুমি আমার আপনার জন, তোমাকেই আমি বলতে পারি। আমরা জগৎ সংসারে সবাইকে বলি, শুধু ভগবানকে বলি না। যেখান থেকে বললে আমাদের শক্তি সঞ্চারিত হয়, যেখান থেকে বললে আমার এই সমস্যার সমাধান হয়, আমরা সেদিকে কখনো যেতে চাই না। আমরা সবসময় মনে করি
যে ভগবানকে এড়িয়ে এড়িয়ে, আমাদের খানিকটা ভগবান আমাদের কাছে ছোট শিশুর মতো। যেমন আমরা বাড়ির কোনো সমস্যা হলে ছোট ছেলে মেয়েদের বলি না, কারণ তাদের সব মন বিঘ্ন হয়ে যাবে, পড়াশোনা ঠিকঠাক থাকবে না, আমাদের মনে হয় এটাও একটা ভাব যে তাকে কেন কষ্ট দেবো, তাকে কষ্ট দিতে পারছি না। কিন্তু আমাদের বুঝে যেতে হবে যে তিনি আমাদের সর্বস্ব, তাকে ছাড়া আমাদের কিছু চলছে না। মা কি বলছেন তা ওদের কাছে চাইবো না, আমার মেয়ে, এটা হচ্ছে প্রথম যুক্তিও না। তারপরের কথাটা কি দারুণ বলছেন, আর এটা কি কম সৌভাগ্যের কথা, কি বলো মা? এই যে বলছেন যে এটা কি কম সৌভাগ্যের কথা, ভগবতী নিজে স্বীকার করছেন তার ভগবত তত্ত্ব, যে আমার জন্য যে কাজটা করছে এটা সৌভাগ্যের জিনিস। আজ অনেক রাত্রি হতে তবে গেছিল, ভোগের পর প্রসাদ নিয়ে বাড়ি আসবার সময় বলল কাল বোধহয় আর আসা হবে না, এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। মা বলছেন আচ্ছা, তা কাল না এলে ভাববো বিয়ে বাড়ি গেছো। ঘিটা সেদিন ভালো ছিল না, মা বললেন ভাজা জিনিসগুলো তেমন ভালো হয়নি, মা বলাতে আরেকদিন ভালো খেয়ে কয়েক রকমের খাবার পিঠে ডাল ও তরকারি রেঁধে নিয়ে গেছিলাম। খেতে মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন। মায়ের ভাইজি নলিনী দিদি একটু সুচিবাই ছিল, তিনিও সেদিন ওই সব খাবার খেয়ে বলেছিলেন আমার তো কারুর রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। মা বললেন কেন হবে, ও যে আমার মেয়ে। পরে আমাকে বলেছিলেন দেখো সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিল তা আমাকে ওরা দেয়নি। দেখুন ভগবান আমাদের মাঝখানে আমাদের মতো হয়ে এসেছেন, ঠিক আমাদের মা যেরকম আচরণ করেন সেরকম। আমরা বয়স্ক মানুষদের অনেক জিনিস খেতে দিই না, বলি এই আছে, কতটুকুই আমরা যে পড়াই তার ঠিক ঠিকানা নেই। আমার তো মনে আছে পূজনীয় আত্মসঙ্গী তখন আরও বয়স হয়ে যাচ্ছে শেষের দিকের অবস্থা, দীক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমানো হচ্ছে, এটা মহারাজ বুঝতে পারতেন, এমন সুন্দর করে আমরা ছড়িয়ে ছিটিয়ে বসাতাম মহারাজ কিছুতেই সেটা বুঝতে পারতেন না। তারপরে দীক্ষার পরে দীক্ষার্থীর গার্জি বাড়ির লোকেদের প্রণাম বন্ধ করে দেওয়া হয়েছিল। একদিন মহারাজ জিজ্ঞেস করলেন আমাকে, আচ্ছা এই দীক্ষার্থীদের বাড়ির লোকজন যে প্রণাম করতো সেটা আমি, সে তো অনেককাল আগেকার কথা, সে এমন বলছি যেন পুরাকালের ঘটনা। উনি আচ্ছা ছিলেন তো মা, তাই নাকি, অনেক দিন হলো বন্ধ হয়েছে, সে আমি খেয়াল করিনি বলছেন। তাহলে হ্যাঁ মহারাজ অনেককাল আগে বন্ধ হয়ে গেছিলো। তা উনি জিজ্ঞেস করছেন আস্তে আস্তে, আচ্ছা ওদের বাড়ির লোকজন আমাকে যে দেখলো না তাহলে ওদের কিছু অসুবিধা, সে কী কথা, এখানেও হাত জোর করে প্রণাম করতে হতো, নিচু হতেই দিতেন না তাপস মহারাজ। আর ওই যে আপনি বাইরে বেরোলেন তখন ওরা দূর থেকে আপনাকে হাত জোর করে প্রণাম করলে তো হবে না? উনি বললেন ও ওতে হবে বলছিস, ঠিক আছে হবে। এই যে হ্যাঁ এইটাতেই হবে, একবারে বাচ্চা ছেলের মতো আমরা বোঝাতাম, ঠিক সেই রকম মনে আছে এক গরমকালে প্রণাম করা হয়েছে, জিজ্ঞাসা করছেন আচ্ছা তুই যে এখানে আসিস সেবা টেবা করিস তোকে কিছু খাওয়ায়, বলছে হ্যাঁ খাওয়ায়। তারপরে আস্তে আস্তে থেমে থেমে জিজ্ঞেস করছেন আম খাওয়ায়? মহারাজ ডায়াবেটিস ছিল বলে ডালাতে আম দেওয়া বারণ ছিল, আম এলে আমরা আলাদা করে সরিয়ে রাখতাম, ডালাতে কোনো আম যেত। উনি বলছেন যে এত বড় গরমকালটা চলে গেল কোনো ডালাতে আম থাকে না, আমি কি বুঝিস কিছু বুঝি না। বর্ধমান থেকে এক ভক্ত আসতেন সীতাভোগ মিহিদানা, তিনি নিয়ে আসতেন, তাকে দেখলেই মহারাজ সীতাভোগ মিহিদানার কথা বলতেন, সেই কারণে পূজনীয় তাপস মহারাজ কিছুতেই মহারাজের সঙ্গে তাকে দেখা করতে দিতেন না। ওই দরজাটা ফাঁক করা থাকে ওইখান থেকে দেখতেন মহারাজ, সেদিকে চোখে অল্প দেখতেন মহারাজ, কিন্তু দূর থেকে দেখি অবয়ব দেখি বুঝতে পারতেন উনি সেই মানুষ, কিন্তু কিছুতেই মহারাজের কাছে যেতে দিতেন, গেলেই বলবেন সীতাভোগ মিহিদানা। বলছেন আমাকে একদিন বলছেন বুঝলি তো পানটা বেলুড় মঠে পান এরকম হয় না, আমার দাঁত নেই ছিঁচে দেয় আমি চুষে চুষে খাই। এই বয়স্ক মানুষদের সঙ্গে আমরা যে আচরণ করি দেখুন অবতারের সঙ্গিনী, তিনি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া, তার সঙ্গে ঠিক এরকম মায়ের কচু শাকের অম্বল খেলে শরীর খারাপ হবে বলে নিয়ে এসছে, কিন্তু মায়ের কাছে তো লুকিয়ে রাখা যায় না, কিন্তু ছোট্ট মেয়ের মতো এই সম্পর্ক করে যে ভগবানের সঙ্গে সম্পর্ক, ভগবান কিন্তু সবসময় আমাদের সঙ্গে ইজি রিলেশনশিপটা রেখেছে, আমরা ভগবানকে সেই ইয়েতে তুলে রেখেছি। গীতার পঞ্চম অধ্যায়ের একদম শেষ শ্লোকে, এটা আমার খুব প্রিয় শ্লোক, সেখানে ভগবান বলছেন যে দু ধরনের মানুষ শান্তি লাভ করে যারা আমাকে এই এইভাবে দেখে, এক হচ্ছে যারা মনে করে সর্বলোক মহেশ্বর, আমি এই সমস্ত জগৎ সংসারের অধিপতি, যা কিছু কল্যাণকারী শক্তি আমার দ্বারা হচ্ছে, এই বোধটা যে বোধ করে ঈশ্বরীয়ভাবে যে দেখে, তিনি জগৎ রক্ষাকর্ত্রী, তিনি জগৎ রক্ষাকর্তা, তিনি সৃজনকর্তা, তিনি পালনকর্তা, এবং প্রয়োজনে তিনি জগৎকে ধ্বংস করে নতুন সৃজন করতে পারে,
সেই শক্তির যিনি অধিকারী তিনি হলেন ঈশ্বর, এইভাবে সর্বশক্তিময় এইভাবে যে দেখে। আর দুই হচ্ছে বন্ধু, সুরীত শব্দটা ব্যবহার করেছেন। সুরীত মানে কীরকম বন্ধু? যার হাত ধরে আনন্দের দিনে নাচা যায় আর দুঃখের দিনে যাকে আঁকড়ে ধরে কাঁদা যায়, এই হচ্ছে সুরীত। এই বন্ধু আর সুরীতের মধ্যে ফারাকটা এখানে, সুহৃদয়ের আর যার সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ে ঘটিত, আমার প্রেমের সম্পর্ক যার সঙ্গে, যার সঙ্গে আমার কোনো ডুকো ছাপা নেই, এই বোধটা তিনি আমাদের জাগানোর কথা বলছেন। তাই বলছেন নলিনী দিদির মনে হয়েছে, নলিনী দিদি খুব ছুচিপায়গ্রস্ত ছিলেন আপনারা জানেন, সেই গোবরে পা দিয়েছিলেন, মা বলেন গোবিন্দ গোবিন্দ বলেন না বাবা এক্ষুনি গিয়ে স্নান করতে হবে, ছুচিপায়গ্রস্ত ছিলেন। তিনি বলছেন যে এর খাবার খেয়ে আমার কোনো রকম ঘেন্না বোধ হচ্ছে না। মা বলছেন যে ঘেন্না বোধ কেন হবে, কেন হবে, ও যে আমার মেয়ে। আবার বলতেও ছাড়ছেন না, যেমন নিজের লক্ষ্যে বলি না যে জানো তো আগে দিন ঘিটা ভালো ছিল না বলে ভাজা জিনিসগুলো তেমন হয়নি, এর ইঙ্গিত হচ্ছে তুমি আরেকদিন করে এলো, সবাইয়ের মুখে সেলোটেপ লাগাতে চাইছে মা। মানে কেউ যেন কারুর দ্বারা যেন মেয়ের অবমাননা না হয়, মেয়ের লজ্জা রক্ষা করবার জন্য মা যেন সম্পূর্ণ, যেমন বাজ পাখি যেমন তার দুটো পাখা বিছিয়ে দিয়ে তার সন্তানদের রক্ষা করেন, ঠিক সেই রকমভাবে তিনিও যেন তার সন্তানকে রক্ষা করছেন। এরপরের প্রসঙ্গটা 29শে শ্রাবণ 1325 বঙ্গাব্দে, আজ গিয়ে দেখি মা ডাক্তার দুর্গাপদবাবু ভক্তির সঙ্গে কথা করছেন, বোর্ডিংয়ের দুটি মেয়ে ঢাকা থেকে ও একটি বউ এসেছেন, সকলে মাকে ঘিরে বসে আছেন, প্রণাম করে আমি বসলুম। ডাক্তারবাবুর ভগিনী অল্প বয়সে বিধবা হয়েছে, তার স্বামী বিষয় তার স্বামীর বিষয় নিয়ে গোল বেঁধেছে, ভাগ্নেরা গোল করছে, উইলের প্রবেট পেতে দেরি হচ্ছে, এইসব অনেকক্ষণ কথাবার্তা হলো। শেষে মা বললেন দান বিক্রয় যখন তোমার অধিকার নেই তখন ভালো লোকের হাতে বন্দোবস্তের ভার দিও। সংসারী বিষয় লোকেদের কি বিশ্বাস আছে? টাকা কড়ির লোভে লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীতে, তা মা তুমি অত ভেব না, যা করবার হরিই করবেন, তুমি সৎ পথে আছো, ঠাকুর কি আর তোমায় কষ্টে ফেলবেন, তবে এখন এসো, গাড়ি এসেছে, বাইর হতে তাগাদা আসছিল, চিঠিপত্র দিও আবার এসো। শুধু ঢাকা থেকে বোর্ডিং মানে হচ্ছে নিবেদিতা স্কুলের বোর্ডিং, এখনও মায়ের বাড়িতে কোনো গেস্ট হাউস নেই, তবে যেহেতু নিবেদিতা স্কুলটা এখন শ্রী সারদা মঠে রাখবেন তাই আমার গেস্টকে ওখানে রাখতে দেবে না আর কি। তখনকার দিনে এই দুর্গাপুজো বা অন্যান্য ভেকেশনে মায়ের যত গেস্ট আসতেন যারা দীক্ষা প্রার্থী ছিলেন তাদের সকলকে সকলের থাকার ব্যবস্থা নিবেদিতা স্কুলের বোর্ডিংয়ে ছিল। সেখান থেকে তারা এসছেন, মায়ের সঙ্গে কথা বলছি, কথা বলার স্টাইলটা দেখুন, সকলে মাকে ঘিরে বসে আছে, ঠাকুরের বর্ণনাতে আছে, সেখানে বলছেন পুথিকার যে প্রত্যেকে মালা মালা যেরকম গোল হয় ঠিক সেরকম মালার মতো ঘিরে বসে আছে, এবং সবাই চাইছেন অর্ধচন্দ্রাকারে না পূর্ণচন্দ্রাকারে, সবাই সব দিক দিয়ে ঠাকুরকে দেখার চেষ্টা করছেন, চোখের অলোক ফেললে যে সামান্য যে সময়ের অন্তর হয় সেই সময়টুকুও তারা ছাড়তে চাইছেন না, তার অপলক দৃষ্টিতে অনিমিক দৃষ্টিতে, প্রতিকারে অনিমিক শব্দটা বারবার ব্যবহার করছেন, এক দৃষ্টিতে যে পলক ফেললে যে এতটুকু যে ছেদ হয় সেটুকুও তারা করতে চাইছেন না, তারা যেন ঠাকুরকে ওইভাবে ঘিরে বসে। মায়ের ক্ষেত্রেও ঠিক সেই রকম, মাতার মেয়েদের নিয়ে বসেছেন, প্রবেট পেতে দেরি হয়েছেন, স্বামী বিল করে গেছিলেন, আর জন জামাই ভাগনা তিন নয় আপনার ভাগ্নেরা কোর্টে প্রবেটে এগেনস্টে, এই যে যখন কাগজে বিজ্ঞাপন দেয় কারোর আপত্তি থাকে সে আপত্তি জানিয়ে দিয়েছেন, ভদ্রমহিলা পাচ্ছেন না। বলছেন যখন তোমার এখন মা কি সুন্দর ব্যবস্থা করলেন, এর থেকে তো আয় হচ্ছে, সেই আয়টা উনি পাচ্ছেন, তাই বলছেন এটা যখন এখন এই ঝামেলা চলছে বলে প্রবেট ট্রাবেল বিক্রি করতে পারবেন না, এটা যখন বিক্রি করার দায়িত্ব তো মানে কোনো একটা ভালো লোকের হাতে দিয়ে তুমি এই একেবারে ভগবানের তে নাম দাও। এইখানে একটা কথা বলছেন, সংসারী বিষয় লোকেদের কি বিশ্বাস আছে? টাকা করি লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সন্ন্যাসীতে, তুমি মা অত ভেব না। সন্ন্যাসী অর্থাৎ যে প্রকৃত ত্যাগী, যা টাকার প্রতি লোভ নেই, আমি তো সারা জীবন টাকা নিয়ে কারবার করলাম, এই বেলুড় মঠে 14 বছর আমরা টাকা নিয়ে কারবার করতাম, আমাদের যত কর্মীরা আমাদের থেকে মাইনে পেতেন তাদের প্রভিডেন্ট ফান্ডে দেখার জন্য একটা সেন্ট্রালি কন্ট্রোল ট্রাস্ট আছে, প্রত্যেক মাসের মাইনে হলে সেখানে টাকা এসে যেত,
আমাদের বাকি 15 দিন, মাসের প্রথম 15 দিন টাকা আসতো, বাকি 15 দিন সেই টাকাটা খেলতে হতো। তার কারণ হচ্ছে বছরের শেষে সরকার যে হারে সুদ ঘোষণা করবেন সেই হারে প্রত্যেক কর্মীকে সুদ দিতে হবে। মোটামুটিভাবে এখন এরা বলে, আমরা ওদের সঙ্গে থাকতে থাকতে শব্দগুলো ব্যবহার করতে শিখে গেছিলাম। আমাদের টার্গেট ইনকাম ছিল 12 কোটি টাকা বছরে, অ্যানুয়াল আমার দপ্তরের টার্গেট ইনকাম ছিল 12 কোটি টাকা, এবং প্রত্যেক বছরই 12 কোটি টাকা আমাদের তুলতেই হতো। তার মধ্যে 8.5 কোটি টাকা ব্যবহৃত হতো সাধারণত ইন্টারেস্ট দিতে, কর্মীদের ইন্টারেস্ট দিতে। 1.5 কোটি টাকা ব্যবহার করা হতো, মোটামুটিভাবে কম বেশি 1.5 কোটি টাকা, এই কর্মীদের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স প্রজেক্ট ছিল তার জন্য, আর বাকি 2 কোটি টাকা সারপ্লাস ফান্ডে রাখা হতো। এই ভাবনায় যদি কোনো দিন লস হয় ওই সারপ্লাস ফান্ড থেকে হবে। আমাদের পুরো 14 বছরের সময়ের মধ্যে একবারে খুব সামান্য, সেটা আমাদেরও ভুলে নয়, খুব সামান্য 40,000 টাকার মতো লস হয়েছিল, কিন্তু কখনো এটি হয়নি। তা আমাদের একজন ইনভেস্টমেন্ট যারা আসতেন আর কি, ডিলার আসতেন, তারা একদিন জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের লোভ হয় না, আর কী করবো, টাকা তো আমরা সব কাঁচির ওপর দেখতে পাই, কম্পিউটার স্ক্রিন ওখানেই দেখতে পাই, কাঁচিতে তো আর লোভ করা যায় না, হাতে তো কিছু করে না, যদি হাতে টাকা করি করতো তাহলে কী হতো আমি জানি না, কিন্তু কাঁচেতেই দেখি তো পয়েন্টের 1.5 কোটি 1.5 লাখ, তারপরে 1,000 শতকের কোনো হিসেব নেই, ওটার হিসেব আসতো না, তা কাঁচিতে দেখে কী লোভ করে দেব, কাঁচে মানে ওটা এমনভাবে ঠাকুর আমাদের কাছে পাঠান, একটা ইম্পার্সোনাল ফ্যাক্টর হয়ে ওটা আমাদের কাছে আসে, যে ওটা ছোঁয়া যাবে না, যে এ মনিহার আমায় নাকি সাজে, সে যে পড়তে গেলে বাজে, হ্যাঁ সেইটাই কষ্ট, এই মনিহার আমায় যে সাজে না সেটা ওই ওইটা করতে করতে আমরা বুঝতে পারতাম। কাঁচের ভিতরে ফিগারটা বদল হয়ে যাচ্ছে, রোজই দেখি কাঁচের ওপর ফিগারটা বদল হয়ে যাচ্ছে, কিন্তু তাকে ছুঁতেও পাচ্ছি না, সেটা আপনারও করতে পারছি না। এই 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 যে এই ইম্পার্সোনাল অ্যাসপেক্ট যদি না আসে তাহলে কিন্তু কোনো সম্ভব চালানো যায় না। আরও কতগুলো দৃষ্টিভঙ্গি আছে। স্বামী বুধানন্দজি যখন প্রথম ছেলেরা সাধু হতে আসতেন তাদের বলতেন যে তোমার বাড়িতে যখন ছিলে তখন 1 কিলো চাল কিনতে, 1 কিলো আলু কিনতে, 250 গ্রাম মসুর ডাল কিনতে, 400 গ্রাম মাছ কিনতে, পটল কিনতে, পেঁয়াজ কিনতে, এইসব কিনতে, আর এইখানে যখন এসে পৌঁছেছ এখানে 100 কিলো চাল কেনা হচ্ছে, 100 কিলো আলু কেনা হচ্ছে, 25 কিলো ডাল কেনা হচ্ছে। কিন্তু তোমার যদি মনের উদারতা না বাড়ে, তুমি যদি বুঝতে না পারো যে এই পরিস্থিতির সঙ্গে এই অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, এটা প্রয়োজন আছে, তোমার বারবার মনে হতে থাকবে ওই লোকটা সব খেয়ে নিল, এই সাধুগুলো সাধু হতে এসছে যা যা আশ্রমের টাকা আছে সব খেয়ে নিল, এই সব খেয়ে নিল, সব খেয়ে, এটা হয়, আমি বলছি না হয় না। এই দুটো জিনিস, একটা হচ্ছে একটা নৈবেদ্যিক অ্যাটিটিউড দুটো ক্ষেত্রে রাখতে, যেমন ওখানে আমি ছিলাম সাক্ষী স্বরূপ, এখানেও আমি যেন সাক্ষী স্বরূপ থাকি, টাকাও যখন গুনছি তখন যেন বোধ হয় এটা আমার নয়, এটা ঠাকুরের টাকা, এই বোধটা থাকলে কখনো কিছু হয় না, পুরো আশ্রমের সম্পত্তি ঠাকুরের, এই বোধটা আমাদের মধ্যে জাগিয়ে দেওয়া হয়। স্বামী মাধবানন্দজি গেছেন পাটনা আশ্রমে, তখন পাটনা আশ্রমের অধ্যক্ষ বিখ্যাত পণ্ডিত সন্ন্যাসী স্বামী বেদান্তানন্দজি মহারাজ, তিনি গিয়ে দেখলেন যে 4 হাত জায়গা ছড়া হয়েছে পাশের বাড়িতে, তা উনি তো মাধবানন্দজি সব একবারে মানে নখদর্পণে ছিল, উনি জিজ্ঞাসা করছেন ওই যে জায়গাটা মনে হচ্ছে গতবারের তুলনায় ছাড়া হয়েছে না, বলছেন ওই ঝগড়াঝাটি কাটানোর জন্য আমরা 4 হাত জায়গা ছেড়ে দিয়েছি। মাধবানন্দজি বলছেন বলছো কি, ওই প্রপার্টি ঠাকুরের তোমার নয়, তুমি কে সিদ্ধান্ত নেবা 4 হাত জায়গা ছেড়ে দেওয়া, কিন্তু ঠাকুরের প্রপার্টি দিয়ে দিচ্ছে। যে এই ইম্পার্সোনাল অ্যাটিটিউডটা থাকা দরকার, এখানে যা কিছু আছে শুধু ব্যবহার করছে, এই কারণে আমাদের ওই ফোন টোনের প্রতি অত লোভ আসে না। তার কারণ হচ্ছে আমি যতক্ষণ কাজ করছি ততক্ষণ এটা ঠাকুরের জিনিস ব্যবহার করছি, যখন এখান থেকে ছেড়ে চলে আসবো তখন চলে আসবো। প্রচুর উপহার পাওয়া যেত, ইনভেস্টমেন্ট যারা ডিলার ছিলেন প্রত্যেক বছর বহু উপহার দিতেন, রূপর লক্ষ্মী গণেশ, অষ্টধাতুর দুর্গা, তারপরে রূপর টাকা, এরকম দেওয়া হতো, একবার আলমারি ভর্তি, যারা আমাদের বেলুমাঠে অফিসে গিয়েছেন আলমারি ভর্তি গিফট, আমি বলছি না আমি খুব নির্লোভী মানুষ প্রমাণ করার জন্য বলছি না, আমি আসার সময় একটা মা কালীর ছবি ভূতেশানন্দজির কাছে যে মা কালীর ছবিটা ছিল সেইটি নিয়ে ফেরত এলাম নরদ্রপুরে, তা আমাকে একজন জিজ্ঞাসা করলেন, সবাই একটাই কথা জিজ্ঞেস করলেন ওই জিনিসগুলো তাহলে কিনলাম, ওগুলো ওখানে থেকে গেল, এখনও যে আমি যাই
আমিও দেখি এখনো জিনিসগুলো সেইখানে থেকে গেছে, পরের জন যে আছে সে যা পেয়েছে সেইগুলো ওখানে রাখার চেষ্টা করছে, আবার সেই চলে যাবে, আবার পরের জন্য আসবে, জিনিসগুলো ওইভাবে ইন্ট্যাক্ট থাকবে। এইগুলো কোনোটাই আমাদের দেওয়া ছিল, এইটা যদি আমরা সংসারের জন্য ব্যবহার করতে পারি না, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমরা সংসারের ক্ষেত্রে এটাই ব্যবহার করতে পারি না, আমাদের হচ্ছে ওই তুমি বৌমা যতই নাচন কদর করো চাবিটা কিন্তু আমার কাছে, ওইটা আমরা কিছুতেই ছাড়তে পারি না। আর সেই কারণে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হতো, মা বলছেন। তারপরে বাইরে থেকে চলে গাড়ি আসছেন, মা শেষ উপদেশ দিচ্ছেন, তুমি কি তুমি সৎ পথে আছো, ঠাকুর কি আর তোমায় কষ্টে ফেলবেন, তবে এখন এসো, তুমি সৎ পথে আছো, মানে যে সৎ পথে থাকবে, সৎ দিক পালন করবে, সৎ জীবন পালন করবে, অবশ্যই অবশ্যই ভগবান তার সহায়ক হবে। ভগবানকে পেতে হলে ওই বিনিময়ের কারেন্সি এটা হচ্ছে সততা, এই সততাটা খুব প্রয়োজন আছে আমাদের কাজে, কথায় চরিত্রে যতটা চেষ্টা করা যাক সৎ হতেই হবে। সৎ যদি না আসে দিনের শেষে দেখবেন নিজের কাছে মুখ লোকাতে মুখ দেখাতে পারছেন না। আপনার কিছু বলতে রবীন্দ্রনাথের গান আছে না, প্রতিদিনও আমি হে জীবন স্বামী, সেখানে একটা কথা আছে, তোমারও এ ভবে মম কর্ম জবে সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে। বলছেন এই জীবন যখন শেষ হয়ে যাবে তখন তোমার কাছে আমাকে একাকী দাঁড়াতে হবে, বোঝাপড়াটা বিটুইন ইউ অ্যান্ড মি হবে। আত্মসায়ী বলছেন ওই জীবনের শেষে নয়, প্রত্যেক দিন, প্রত্যেক দিনের হিসাবটা প্রত্যেক দিন সেরে ফেলতে হয়, কারণ জীবনের শেষে হিসাব বিকাশ করতে গেলে যেমন সেই অ্যানুয়াল অ্যাকাউন্টস যদি ঠিক সময় না করি তখন অডিটিংয়ের আগে নাকানি চোপানি খেতে হয়, ঠিক ওই রকম আমাদের হতে হবে। বলছেন এমন কিছু করবি না যাতে দিনের শেষে ঠাকুরের সামনে যখন গিয়ে দাঁড়াবি তখন তার চোখে চোখ রেখে তাকাতে পারবি না, এমন কিছু করিস না, এইটা উনি আমাদেরকে উপদেশ দিতেন। তাই বলছেন ঠাকুর কি আর তোমায় কষ্টে ফেলবেন, তবে এখন এসো, আবার এখানেও ছাড়ছেন না, বলছেন চিঠিপত্র দিও আবার এসো। এই যে একটা অদ্ভুত প্রার্থনা, কখনো যোগাযোগটা হারাবে না, জীবনে যাই আসুক না কেন ভগবানের সঙ্গে যেন আমাদের সম্পর্কটা কোনো সময়ের জন্য যেন না ছিন্ন হয়। স্মৃতিকার চারিকা লিখছেন, তিনি বিদায় নেবার পরে শ্রীযুক্ত শ্যামাদাস কবিরাজ গোলাপ মাকে দেখতে এলেন, তিনি যদি দেখা করতে আসেন ভেবে মা কিছুক্ষণ অপেক্ষা করলেন, পরে তিনি চলে গেছেন শুনে শয়ন করলেন ও আমার দিকে চেয়ে বললেন, এইবার তোমার কাজটি করো, আমি তেল মালিশ করতে বসে গেলাম। মা অপেক্ষা করছেন কবিরাজ মশাই যদি দেখা করতে আসেন, কবিরাজ মশাই না দেখা করেই চলে গেলেন। এই সৌজন্যবোধ, ডাক্তারবাবু এসেছেন গোলাপ মাকে দেখতেন, মাকেও নয়, মা যেহেতু গৃহকর্তী তিনি অপেক্ষা করছেন যে অতিথির সঙ্গে দেখা করবেন বলে, অতিথি লজ্জা পেয়েছেন চলে গেছে। তাকে বলছেন এবার তুমি তোমার কাজটি করো, মায়ের গায়ে সারা গায়ে বড় বড় আমবাত হতো আর সেই মরিচ দিয়ে তেল বানানো হতো, সেই তেল মায়ের গায়ে মাখানো হতো, সেইগুলো মাখালে ওই আমবাতগুলো কমতো। তেল মাখাতে মাখাতে মা বললেন, আহা গিরিশ ঘোষের বোন আমাকে বড় ভালোবাসত, বাড়িতে যা রান্নাবান্না করতো আমার জন্য আগে রেখে নিয়ে আসতো, কত রকম রান্না করিয়ে ব্রাহ্মণ দিয়ে নিয়ে এসে বসে বসে আমাকে খাওয়াতো। একদিন বলে কি, মা এখানে ইলিশ ভাজা খাও মা, তোমার আর দোষ কি? আমি বললাম তা কি হয় মা, তার ভালোবাসা মুখ দেখানো ছিল না, বড়বার ঘরের বউ ছিল, টাকা পয়সা ছিল, সেসব পাঁচজনে মিলে নষ্ট করলে, অতুল 5,000 টাকা নিয়ে ব্যবসা খুলে বসল, তাছাড়া এক বৎসর স্বামীর চিকিৎসায় অনেক টাকা ব্যয় করেছিল, শেষে মরবার সময় আমার জন্য 100 টাকা লিখে রেখে গিয়েছিল, বেঁচে থাকতে হাতে করে দিতে লজ্জাবোধ করেছিল, কি বলে মাত্র 100 টাকা দেয়, দেহ রাখবার পরে তার ভাই এসে আমাকে টাকাটা দিয়ে যায়। আহা বোধনের দিন দুপুরে আমার সঙ্গে শেষ দেখা করে গেল, যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো, সেবার পুজোর পরেই আমাদের কাশী যাওয়া হবে বলে সেদিন জিনিসপত্র গুছুতে এঘর ওঘর করে একটু ব্যস্ত ছিল, যাবার সময় বললে তবে আসি মা, আমি অন্য মনস্ক হয়ে বললাম হ্যাঁ যাও, বলতেই থপ থপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল। সে যেতেই মনে হলো বললুম কি যাও বললুম, এমন তো আমি কখনো কাউকে বলি নে, আহা আর এলো না। তিনি সেই দিন রাত্রে মারা যান, কেনই বা অমন কথা মুখ দিয়ে বেরুলো, কিছুক্ষণ অন্য মনে চুপ করে থাকার পরে আমাকে বললেন, কাল এলে না মা, কেমন লাল পদ্মফুল পাঠিয়েছিল, পদ্মগুলো পাঠিয়েছিল শোকহরণ,
আমি নিজেই দায় দিয়ে ঠাকুর পুজো করেছিলাম, কেমন ঠাকুর সাজিয়েছিলাম, তুমি এসে দেখবে বলে সন্ধ্যের পরও অনেকক্ষণ রেখেছিলাম। গিরিশ ঘোষের বোন, আপনাদের অনেকেরই মনে হতে পারে মা ঠাকুর শুধুমাত্র খাবার গল্প করছে, ঠাকুরের বাল্যকালের সেই ঘটনা, তারপরে আমাদের গোলাপ মাকে কি রান্না করে এনেছো, গোলাপ মায়ের খুব দুঃখ হতো, কেমন একটা স্বাদ, খালি খাই 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 খাই, রোজ এসে জিজ্ঞেস করে কি রান্না করেছো, কি করে নিয়ে এলে আমার জন্য, ধর্মকথা বলে না, শুধুমাত্র খাই 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 করে। আসলে খাবার ভেতর দিয়ে তার স্নেহটা চলে আসে, যতক্ষণ সে রান্না করবে ততক্ষণ সে তার কথাই ভাববে। এই ঠাকুর এবং মায়ের দুজনেরই শিক্ষা দেওয়ার পদ্ধতিটা খুব সুন্দর। আপনাদের এই ঘটনাটা অনেকবার বলেছি, আমার খুব প্রিয় বলে বারবার বলি, যে ঠাকুর গিয়েছেন পাঠশালায় পড়াশোনা করতে, তার গুরুমশাই জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে গদাই, শুনলাম তুই নাকি খুব ভালো যাত্রা করিস। গদাই যেন এই সুযোগটার অপেক্ষা করেছিলেন, সঙ্গে সঙ্গে নেমে পড়লেন যাত্রা করতে, নাচলেন গাইলেন পায়ে ভঙ্গুর করে, আওয়াজ করলেন হাতে হাততালি দিয়ে, একেবারে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করলেন, মুখে আওয়াজ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক করলেন, এমনকি হরবোলা সুত্তি আর এমন এমন মাঝে মাঝে কমিক রিলিফ দিচ্ছিলেন, ছেলেরা এবং গুরুমশাইরা হেসে একবারে কুটোকুটি খাচ্ছিলেন, আর সেই হাসি রোজ ছুটে গেছিলো এই নিকটস্থ সব বাড়িগুলো, সবাই বেরিয়ে এসে দেখছে যে পাঠশালায় সে লেখাপড়া শেখা হচ্ছে না, সেখানে রঙ্গশালা বসেছে, সেই চলছে। পরের দিনও তিনি ঠিক সময় এলেন, সবাই এসে উপস্থিত, সবাই বসে আছে গদাইয়ের যাত্রা দেখে। থার্ড ডেতে গদাই দেরি করে এলেন, সবাই এসে উপস্থিত হয়েছে, অন্য সময় হলে যেরকম আপনারা এক জায়গায় হলে করতে পারেন, এই ক্লাস শেষ হয়ে গেলে দেখুন কেমন আছো, পুজো পাঠা শাড়ি কিনেছো, হ্যাঁ আমি এটা কিনেছি ওর কিনতে, পাঁচ মিনিট আমাদের লাগে না। মানে আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে একজন এক স্টুডেন্ট দাদা ছিলেন, গুরুদাস দা, উত্তর চব্বিশ পরগনার বাড়ি ছিল, ছেলেও গেলো থেলেও এরকমভাবে বলতেন, আমাদের বলতেন, বুঝলেন তো, সিদ্ধেশ্বর মাধ্যমে অমলানন্দজি, সিদ্ধেশ্বর দাস যা কাল বললেন না খুব ভালো হয়েছিল। আমরা জিজ্ঞেস করতাম, গুরুদাস দা কী বললেন, বললেন আমি তো শুনিনি, আমি চা খাচ্ছিলাম। তাহলে কী করে জানলে যে খুব ভালো হয়েছিল, বলছে খুব হাততালি করতেছিল, সেই কারণে জেনেছি। আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই তাই, ওই দেখবেন এই আমি মাঝে মাঝে মনে হয় জিজ্ঞাসা করি, যারা বলেন কী অপূর্ব বললেন, কি ভালো হলো বা কী বাজে বললেন, ওই জিজ্ঞেস করতে আমার খুব ইচ্ছা হয় কী শুনলেন, এটা একটা হার্ড টাস্ক, কিন্তু জিজ্ঞেস করলে কিন্তু মোটামুটিভাবে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আমরা পাবোই, কারণ আমাদের মনের সবসময় দুটো অংশ কাজ করে, যেহেতু আমাদের মন সঙ্গবদ্ধ নয়, আমাদের নিয়মিতই যে আমরা চেষ্টা করি করতে 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 ওই অবস্থায় আমরা পৌঁছই, কনসিয়াসলি চেষ্টা করতে, নাহলে আমাদের মনের জানেন তো সবসময় দুটো দুটো অংশ। আমি প্রত্যেক দিন ক্লাসে দেখি, একটা দিনও বোধ হয় বাদ যায় না যেদিন দেখি এমনি করে ক্লাস শুনতে শুনতে ঘড়িটার দিকে তাকিয়েছি, এর অর্থ হচ্ছে আমার মনের দুটো দিক আছে। এ বাবা, আর অটো পাওয়া যাবে না, মরা ভ্যাট 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 করে কী বলছেন, আমি যে এসেছি, হ্যাঁ এখন তো ফিরেও যেতে পারছি না, চলেও যেতে পারছি না, কী ভ্যাট ভ্যাট করে বলছেন, ওইদিকে আর অটো পাওয়া যাবে না, বাস পাওয়া যায় না, বাড়িতে গিয়ে দেখুন আপনি বসে আছেন, কিন্তু আপনার একটা অংশ বড় রাস্তার মোড়েতে চলে গেছে, এটা হচ্ছে কথা, এটা হবেই, হতে বাধ্য, হতে বাধ্য। আসার সময় দেখেছেন বড় রাস্তায় মোড়ে খুব ট্রাফিক জ্যাম হয়েছে, যত আমি ভ্যাট ভ্যাটানি করছি তত আপনাদের শুনে মনে হবে যে কতক্ষণে যাবো, কতক্ষণে এটা পেরিয়ে যাবো, আমাদের মনের দুটো দিক থাকে। সেই কারণে মা যেন এই ওই ওই ঠাকুরের এই অশোকবাবু, আপনার মাইক্রোফোন অন আছে, প্লিজ বন্ধ করুন, এই সবসময় যেন আমাদের মনের এই দুটো অংশ কাজ করে, কারণ ঠাকুর ওই শেষের দিনে দেরি করে এলেন, তা তিনি যদি বলতেন আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমাকে ধ্যান করো, কেউ ধ্যান করতো না, কিন্তু তিনি এমন একটা করে দিলেন যে আমরা তার আলোচনা ভিন্ন আর কিছু করতে পারছেন। কাল গদাই যে গানটা গেছে কী অপূর্ব, একজন বলছে কাল যখন নাচছিল দুহাত দিয়ে বাজাচ্ছিল কী সুন্দর দেখাচ্ছিল, দেখুন এটাই কিন্তু আমরা করি ধ্যান করবার সময়। গুরুদেব বলে দিয়েছেন একটি বিশেষ ফুলের ওপর শরীরের এরকম একটি অংশে এই মুদ্রায় তোমার দেবতা তোমার দিকে স্মিত হেসে বসে আছে, আমরা কিন্তু তাঁরই চিন্তা করি, তার কথাই ভাবি, যখন এটা ভাবতে পারি না তার লীলা চিন্তা করি, কিন্তু যাই করি না কেন তাকেই চিন্তা করছি। তিনি এমনভাবে একটা পদ্ধতি করে দিলেন, যেন শিক্ষা মানে এমন করে দিলেন যে সেইভাবে আমরা ঈশ্বরকে চিন্তা করতে পারি। মা নিজে মহিলা ছিলেন, তাই মহিলাদের সাইকোলজি খুব ভালো বুঝতেন, তাই রান্না দিয়ে তিনি ঢুকেছিলেন, যারা রান্না করে নিয়ে আসতেন মা খুব অ্যাপ্রিসিয়েট করতেন,
মায়ের জন্য আপনারা যখন রান্না করেন বাড়িতে লোকের জন্য, তখন কোনোরকম একটু ছড়িয়ে ছড়িয়ে দেখতে দিতে, ওই টিভি সিরিয়ালে যে অদ্ভুত সিরিয়ালগুলো হয় সেগুলো দেখতে দেখতে আপনারা রান্না করেন, বা কারোর সঙ্গে ফোনে হ্যাঁ বুঝলি তো ওই গেছিলাম তো এইসব বলতে বলতে করি। তো ঠাকুরের যখন ভোগ রান্না করেন, আমি দেখিনি কাউকে যে অন্যদিকে মন দিয়ে তবে শুদ্ধাচারে সব মনটাকে একসঙ্গে করে করেন, তো তখন আমরা ইষ্ট চিন্তা করতে থাকি প্রতি মুহূর্তে কাজের ভেতর দিয়ে, আমার জীবনের ভেতর দিয়ে ইষ্ট চিন্তা। তাই যেন এই অ্যাপ্রিসিয়েট করছেন, খাওয়াটা অ্যাপ্রিসিয়েট নয়, ওই যে আমার জন্য করে নিয়ে আসতো, মানে আমার কথা ভেবে নিয়ে আসতো, এইটা হচ্ছে কথা। এবং নিজে ঘোষ তো ভাগ্যিস ডিম পারে হাঁসেরা, তাই খায় প্লেট প্লেট হাঁস ডিম অমলেট, গুড়ো গুড়ি খোকা খুকু ঘোষ ঘোষ দাসেরা, এই ছেলেবেলার কবিতা মনে পড়ছে। তো সেইখানে সেই ঘোষ, তিনি বামুন, তখনকার দিনে খুব এস্টাব ছিল বামুনের ছোঁয়া, শূদ্রের ছোঁয়া বামুন খাবে না, তাই বামুন দিয়ে দিয়ে নাচ গান নিয়েছে। মাকে তিনি ভগবতী জ্ঞানে দেখতেন, সেখানে মা বিধবা না সধবা এটা প্রশ্ন ছিল না, তাই তিনি খুব মানে একেবারে খুব সহজে বলতে পেরেছিলেন, মা দুটো ইলিশ মাছ ভাজা খাবে, তুমি খেলে কিছু হবে না। আমি বললাম তা কি হয় মা, এরপরে মা একটা দারুণ কথা বলেছেন, এটা কিন্তু খুব শোনার মানে ভাবার জিনিস। মা বলছেন তার ভালোবাসা মুখ দেখানো ছিল না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই ভালোবাসা নিয়ে একটা প্রশ্ন আছে, আমরা সত্যি সত্যি ভগবানকে কতটা ভালোবাসি, এটা নিয়ে কিন্তু একটা বেসিক প্রশ্ন আমাদের সকলের কাছে আছে। আদৌ যদি আমরা ভগবানকে ভালোবাসি, আমাদের এই মুখ দেখানো ভালোবাসাটা ক্রমাগত কমতে থাকবে। আমরা একটা মন নিয়ে ভগবানের কাছে যাব, আমরা যেন তাকে চিন্তা করার সুযোগ পাই। মায়ের এই প্রত্যেকটা, স্বামীজি বলছেন ঠাকুরের কথা নিয়ে ঝুড়ি ঝুড়ি গ্রন্থ লেখা হয়, আমার তো মনে হচ্ছে মায়ের কথা নিয়ে ঝুড়ি ঝুড়ি কেন, মানে ডাম্পার ডাম্পার বই লেখা যাবে, এক একটা কথা এত অর্থবহ, ছোট্ট কথা কিন্তু তার গভীর অর্থ। বলছেন বড় ঘরের বউ ছিল, টাকা পয়সা ছিল, সেসব পাঁচজনে মিলে নষ্ট করলে, আগেকার যেমন ছিল বিধবাদের টাকা পয়সা, সবাই মনে করতে বিধবার হলেন ওই বাড়োয়াড়ি মাল, তাদের সমস্ত টাকা পয়সার অধিকার ভাই পুরুষ মানুষ যত আছে সকলে, তার ভাই খানিকটা টাকা নিয়ে চলে গেল নানা অতুল 5,000, তখনকার থেকে 5,000 টাকা মানে অনেক খানি। মায়ের জন্য শেষকালে 100 টাকা রেখে গেছিলেন, কিন্তু তার ভীষণ লজ্জা, ভীষণ লজ্জা, তিনি 100 টাকা রেখে গেছিলেন, কিছুতেই আর হাতে করে এসে দিলেন। এরম মানুষ আমার দেখার সৌভাগ্য হয়েছিল, এমন একজন মানুষ যার বাড়ি তার বাবা খুব বড় ডাক্তার ছিলেন, আমি তার বাবাকে দেখিনি, তাকে একবারে শেষ অবস্থায় দেখেছি। তিনি সারাদিন এই সমস্ত রান্নাবান্না, তার মা রান্নাবান্না করতেন, এবং তাদের বাড়িতে প্রচুর জিনিসপত্র ছিল, তিনি একেবারে কোনোরকম ভাবনা চিন্তা না করেই লোকজনকে দিতেন। একজনের কাছে দেখেছিল রূপোর শেভিং সেট, তার মধ্যে আগেকার দিনে ব্লেড শেভ ইয়ে পর ধার দেওয়ার যন্ত্র তাতে লাগানো ছিল, বিশাল বিশাল বেলজিয়াম গ্লাসের আয়না যেগুলো আমরা কাউকে দিতে পারি না, নির্দ্বিধায় দিয়ে দিতেন। সেই মহিলার সব চলে যাওয়ার পরে খাবার পয়সা ছিল না, শতঘোষ ছিলেন যুগান্তরের সম্পাদক, খুব তুষারকান্তি ঘোষ, তিনি সমবায়িকা, তখন কলকাতায় সমবায়িকা চালু হয়েছে, সেই সমবায়িকাতে তার চাকরি করার ব্যবস্থা করে দিয়েছিল। খুব সামান্য বেতন পেতেন, ওজন করতেন জিনিসপত্র, ওজন করতেন, বয়স হয়ে গেছে আর অত তীব্র পারতেন না। একবার তার সঙ্গে আমাদের দেখা হয়েছিল বাসের মধ্যে, তিনি ওই যে তার বাড়িতে গেলে কিছু খাওয়াতেন সেই স্বভাবটা তার ভেতরে আছে, ব্যাগ খুলে আতিপাতি করে খুঁজে একটা 5 টাকার নোট বার করে হাতে দিয়ে বলছেন, যাকে দিলেন আমার সঙ্গে যিনি ছিলেন তাকে সেইটি দিয়ে বলছেন, তুই এই দিয়ে একটু মিষ্টি খাবি আর আমাকেও মিষ্টি খাওয়াবি। এই যে তার অর্থ চলে গেছে, সব চলে গেছে, কিন্তু তার যে ওই যে দেবার ইচ্ছা সেটা কখনো যায়নি, কিন্তু ওই তার কাছে যে সামান্য অর্থ আছে, তিনি মনে করতেন এই সামান্য দেওয়াতে কোনোরকম গরিমা নেই। আমি তো অনেকের গল্প বলি, বললেন মহারাজ আমার অফিসে ঘটেছে, মহারাজ 5,000 টাকা দেবো বলে এসেছেন, কিন্তু চেকটা লিখেছেন 3,000 টাকা। আমি বললাম ও দিদি এই যে চেকটা 3,000 টাকার, বললেন কী করবো স্বভাব, আমি কিন্তু 5,000 টাকা ভেবেই এসেছি, কিন্তু লেখার সময় পেনটা দিয়ে 3,000 টাকা লেখা হবে, আবার আরেকটা চেক দিলেন 3×2=5,000 টাকা। আমাদের সবসময় এই বোধটা থাকে, এই উদারতাটা সহজে হয় না, এটা ঈশ্বরীয় গুণ। আমি বলছি না যে আপনারা প্রচুর টাকা দিলে খুব ভালো লাগে, তা নয়, এটা ঈশ্বরীয় গুণ, আমরা সবাই দিতে পারি না, নিজের খাবার ভাগ করে দেবার বড় একটা ক্ষমতা আসে না। কেদারনাথের পথে যাচ্ছি, আমার পিঠুওয়ালাও সঙ্গে যাচ্ছে, তিনি জল জিরা খাবেন,
এক জায়গায় ওরা যেরকম উবুহে বসে একটা জায়গায় বসে জল জিরা খাচ্ছে, আমি দোকানে টাকাটা দিয়ে চলে যাচ্ছে। দেখছি দুটি ছেলে, অল্প বয়সী ছেলে, একটু অল্প বয়সী মেয়ে, একটু বয়স্কা মহিলা, এই চারজন বসে আছেন দোকানে, বসে বসে চা খাচ্ছেন। আমি দেখেছি ওই ওনাকে টাকাটা দিয়ে হাঁটতে শুরু করেছি। হঠাৎ করে শুনছি স্বামীজি স্বামীজি বলে সেই অল্প বয়সী ছেলেটির মধ্যে একটি ছেলে বেরিয়ে এসছে, হাতে তার একটা লাড্ডু, ওই মতিচুরের লাড্ডু, একটা লাড্ডুর বাক্স, নতুন বাক্স খুলে বলছে একটা নিয়ে। আমি একটা নিয়েছি, আমার পিঠুওয়ালাকে দেয়নি, আমি দেখেছি ছেলেটা চলে গেছে। আমি ওটাকে ভাগরামিটা আমার নিজের আখ্যায়িকা বলছি না, কিন্তু মানুষের কীরকম ধারণা আমাদের সম্পর্কে, রামকৃষ্ণ মিশন সংঘ সম্পর্কে, আমাদের এটা বুঝতে হবে আমরা কোন সংঘকে বিলং করি। এটা কিন্তু এই গরিমাটা আমাদের সবার থাকা দরকার, শুধুমাত্র অমুক জায়গায় দীক্ষা হয়েছে অমুক আশ্রমে গেছি তা নয়। আমি ওই সংঘেরকে বিলং করি যে এই গরিমাটা, এই গরিমাটা আমাদের থাকা দরকার। আমি কিছুই করিনি, আমার খাবারটাকে দুটুকুরে ভাগ করেছি, আর ছেলেটি চলে যেতে ছেলে ওই পিঠুওয়ালার হাতে একটা দিয়ে আমি মুখে দিয়ে হাঁটা শুরু করেছি। হঠাৎ করে শুনছি ছেলেটা পেছন থেকে বলছে, আপ কে রামকৃষ্ণ সং মিশনকে সাধু হো? তখন আমি ঘাড় ঘুরিয়ে বলছি, পিঠ পে লেখা হুয়া কে, আমার পিঠে লেখা আছে কি? ভদ্রলোক যে উত্তরটা দিলেন, আমি ফিরে এসে স্মরণানন্দজিকে এই ঘটনাটা বলেছিলাম, উনি উত্তর দিলেন, সিফ রামকৃষ্ণ মিশন ওয়ালাই এসা কাম কর সকতা হ্যাঁ। আমার নিজের কি গরিমা, আমরা যে বদ্ধ জায়গায় থাকি বুঝতে পারি না জগৎ আমাদের কি দৃষ্টিতে দেখে, কিন্তু আমাদের যেটা করার দরকার এই গরিমাটা ধরে রাখাটা আমাদের কাজ। এই যে আমাদের রামগোপাল ভরত বলছেন যে ত্যাগ বৈরাগ্য নতুন সাধুদের শেখাতে হবে না, তাহলে কি শেখাবে? এই শতাব্দী প্রাচীন আমাদের যে ঐতিহ্য, এই ঐতিহ্যর সঙ্গে আগামী দিনের যে প্রজন্ম আছে তার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এই পরিচয় করানোটা হচ্ছে আমাদের কাজ। তাই বলছেন, তাই এনার কথা বলছেন, বলছেন কাশি যাওয়ার ছিল, সে এলো, বারবার করে খুঁজছে, সে তো জানে সে চলে যাবে আর আত্মাশক্তি মহামায়ার সঙ্গে ভালোবাসা তৈরি হবে না, বারবার ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আর বলছেন মা তাহলে আসি, মাও ব্যাস ঠিক আছে তাহলে যাও, এই কথাটা মা বলছে। আমাদের একজন সাধু খুব অল্প বয়সী, বছর 38 ছেলে, আমি জয়েন করতে দেখলাম বছর 34 সাধু, যে বছর সন্ন্যাস হলো তীর্থ গমন করলেন, ফিরে এলেন প্রচণ্ড জ্বর নিয়ে, তারপরে সারছেনা দেখে হাসপাতালে ভর্তি করা হলো, ওখানে গিয়ে পাওয়া গেলে বোন ম্যার ওখানে ক্যান্সার হয়েছে। তারপরে ডাক্তাররা সমস্ত বম্বে টম্বে থেকে সব ঘুরে এসে বললেন আর খুব বেশি দিন বাঁচবেন না। তিনি প্রেসিডেন্ট মহারাজের কাছে প্রার্থনা করলেন তার জীবনের শেষটা যেন, যে কটা দিন বেঁচে আছে তিনি কাশী সেবাশ্রম সঙ্গে থাকতে চান, তিনি সেখানে গিয়ে সেবা দেবেন চলে যাবেন। কালী পুজোর রাত্রিরে গান হচ্ছে, বড় ধুম লেগেছে ঋদি কমলে, মজা দেখিছে আমার মন পাগল। ওখানে একটা জায়গা আছে যে যখন ভাস্ব জলে অন্ধকালে তনয়ে বলে বিস্মা, গানটা শেষ হয়ে গেছে কিন্তু ওই সাধুটি গুনগুন করে ওই গানটা গাইছে, ওই অংশটা গাইছে। ভোর 4 সময় পুজো শেষ হয়ে গেল, ঠাকুরের মঙ্গলারতি দিয়ে পূর্ণাহুতি দিয়ে পূজা শেষ হয়ে গেল, সে ঘরে ফিরছে ওই গানটা গাইতে গাইতে। যারা ওর সঙ্গে ফিরছিলেন তারাও শুনেছেন এই গানটা, যখন ভাস্ব জলে অন্তকালে তনয়ে বলে নিষ্মা করে, বলছেন ঘরে ফিরে গেলেন 6 সময় তার দেহ চলে গেল। এই যেন বোধহয় খুব কনসিয়াস থাকলে বোধহয় এই বোধটা থাকে, আমার শেষ সময় এসে উপস্থিত হয়েছে, কিন্তু বলে না এরকমভাবে। মানে আমরা এইসব 2-4 কারণ টারুণ খুঁজে খাজে এটাকে বোঝার চেষ্টা করার থাকি, তিনি যেন বুঝতে পারছেন মায়ের পায়ে পায়ে ঘুরছেন। এবং দেখুন মা যদি তার আদেশটা বদল করেন, তাই একটা সময় নেয়নি, মা কি সুন্দর করে বর্ণনা করছেন, বলতেই থপথপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল, থপথপ করে মোটা মানুষ, এই থপথপ করে যাওয়ার মধ্যে শীঘ্রতার সঙ্গে কোনোভাবেই সিদ্ধান্তের বদল তিনি চাইছেন না, তাই একবারে সঙ্গে সঙ্গে নেমে গেছেন। বলছেন এমনি তো আমি কাউকে বলিনি, আহা আর এলো না, এইটা একটা প্রসঙ্গ। এর পরের প্রসঙ্গ যেটা বলছে এটা খুব সুন্দর, বলছেন কাল ওই ওনার ভাই কিছু পদ্মফুল এনে দিয়েছিল, সেই পদ্মফুল দিয়ে মা পুজো করেছে এবং সেই পদ্মফুল দিয়ে ঠাকুরকেও সাজিয়েছে, অনেক সন্ধ্যা অবধি রেখে দিয়েছিলেন যাতে বোন এসে দেখে। বলছেন কাল এলে না মা, কেমন কাল, কেমন লাল পদ্মফুলগুলো পদ্মগুলো পাঠিয়েছিল শোকহরণ, আমি নিজেই তা দিয়ে ঠাকুর পুজো করেছিলাম, কেমন ঠাকুর সাজিয়েছিলাম, তুমি এসে দেখবে বলে সন্ধ্যার পরেও অনেকক্ষণ রেখেছিল। এটা শুনে অ্যাপারেন্টলি আমাদের মনে হতে পারে যে মা যেন
ইয়ে করতে চাইছেন, মানে নিজের যেন আমরা যেরকম করে থাকি গর্ব একটু দেখাতে, তা নয়, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, এইটা হচ্ছে উদ্দেশ্য, গভীর অর্থ হচ্ছে এইটা। আমরা যেমন কোনো কিছু আনন্দ পেলে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে, তো এরকম হয়েছে, যেন তো এরকম হয়েছে, এই যে আনন্দকে ভাগ করে নেওয়া, এই যে তিনি বলছেন ও আমার মেয়ে, এই ভাবনাটা, এই তোমাকে আমি অনেকবার বলেছি তোমার বসতে কষ্ট হয় উঠে বসো, কিন্তু এই যতবার তুমি মা সরস্বতী থেকে বিদ্যাসাগর হচ্ছ না ততবার আমার খুব কষ্ট হচ্ছে, উঠে বসো শোনা, উঠে বসো, তোমাকে আগের দিনও বলেছি, হ্যাঁ, ওই যে সেই নানা বিভঙ্গে কখনো সরস্বতী কখনো মহালক্ষ্মী, হ্যাঁ কখনো মা দুর্গা হচ্ছ, খুব সমস্যা হয়, ওই আমার সামনে বসে এরকম বদল ঠদল করবে, তুমি বসে করবে, আমি কিচ্ছু মনে করব না, এরাও কিচ্ছু মনে করবে না, তুমি ছোটো ছেলে বসতেই পারো, যেটাই বসে সুখ হবে সেটাই বসবে, সুখ আসবে। তারপরে যে নিজের প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন, এই আনন্দ ভাগ করাটা আমরা সবসময় পেরে উঠি না। মা তাকে বলছেন, শুধু মুখের কথা বলছেন, ও আমার মেয়ে, একেবারে অন্তর থেকে তিনি বিশ্বাস করেন ও আমার মেয়ে। আজ সন্ধ্যের সময় গিয়ে দেখি মা শুয়ে আছেন রাধু তার পাশে ভিন্ন পাটিতে শুয়ে গল্প বলার জন্য তাকে পীড়াপিড়ি করছে। আমাকে দেখেই মা বললেন, একটা গল্প বলো তো মা। আমি মুশকিলে পড়ে গেলাম, মায়ের কাছে কি গল্প বলি, তারপর সেদিন মীরাবাই পড়ে গেছিলাম সেই গল্প বললাম, মীরা বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, ওই দোহাটা বলতেই মা বললেন, আহা আহা, তাই তো, প্রেমভক্তি না হলে হয় না। রাধুর কিন্তু এই গল্পটা বড় মনোভূত হলো না, শেষে সরলা এসে দুয়োরানী সুয়োরানীর গল্প বলতে সে খুশি হলো। সরলা মাকে খুব ভালোবাসতেন, তিনি এখন গোলাপ মায়ের সেবায় নিযুক্ত, সেই জন্য একটু পরেই চলে গেল। রাধু বলছে, আমার পা কামড়াচ্ছে তাই আমি খানিকটা টিপে দিতে লাগবো, রাধুর কিন্তু আমার টেপা পছন্দ হল না, বললে খুব জোরে দাও। মা তাই শুনে বললেন, ঠাকুরামায় গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন এমনি করে টেপো। এই কথা বলে মা আমাকে বললেন, দাও তো মা তোমার হাতখানা। আমি এগিয়ে দিতেই আমার হাত টিপে দেখিয়ে দিতে বললেন, ওকে এমনি করে টেপো। আমি তেমনি করে টিপতেই রাধু ঘুমিয়ে পড়ল। মা বললেন, এইবার আমার হাতে পায়ে বুলিয়ে দাও, মশা কামড়াচ্ছে। একটু পরেই মা আবার বললেন, মঠে এবার বড়ই দুর্বৎসর পড়েছে, আমার বাবুরাম শচীন সবাই চলে গেল, দেবব্রত মহারাজের শরীর ত্যাগের কয়েকদিন পূর্বে শ্রী মহারাজ উদ্বোধন বাড়িতে ভূত দেখেছিলেন। সেই কথা মাকে জিজ্ঞেস করাতেই মা বললেন, আসতে ওরা ভয় পাবে, ঠাকুরনম কত দেখতেন গো, একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে নিয়ে গেছেন, তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন, ভূত এসে বলল, কি তুমি কেন এখানে এসেছো, জ্বলে গেলুম আমরা, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও চলে যাও, তার পবিত্র হাওয়া তার তেজ ওদের সহ্য হবে কেন, তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়া করেই একখানা গাড়ি ডেকে নিতে বললেন, কথা ছিল রাতটা ওখানেই থাকবেন। তারা বললে, এত রাত্রে গাড়ি পাবো কোথায়, ঠাকুর বললেন, তা পাবে যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে, তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাত্রে ফটকের গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন, শুনেই ভাবলুম ও মা কি হবে, যদি না খেয়ে এসে থাকে কি খেতে দেবো এত রাত্রে, অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি হোক যাই হোক, কেননা কখন খেতে চেয়ে বসবেন, ঠিক তো ছিল না, তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি, মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে, রাত তখন একটা, তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন, কি করে যেন দরজা খুলিয়ে নিলেন, আমি বলছি ও যদুর মা, মানে ঝি যিনি ছিলেন, কি হবে, তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন, তোমরা তো ভেবো না গো আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা তখন বলেননি, ভালোই করেছেন, তাহলে আমার দাঁত কপাটি লেগে যাবে, এই বলে মায়ের হাসি। আমি বললাম, মা ভূতগুলো তো বড় বিকু, ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে তা নয়, চলে যেতে কেন বলল মা। মা বললেন, ওদের কি আর মুক্তি বাকি আছে, ঠাকুরের যখন দর্শন পেলে নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্তি করেছিল। আবার আরেকটা কথা, তিনি গিয়েছেন সেই গাইছেন, মীরার বিখ্যাত ভজন আছে, যদি আমি মাছ হতাম, যদি মাছ হলে, যদি যদি জল ভালো জল জল পান করলে ভগবানকে পাওয়া যায়,
যে আমরা নানা রকম উপবাস টুপাস করি না, যদি নিরামিষ খেতে হলে আমি এ করতাম, মাছ জল পান করে যদি ভগবান পাওয়া যেত তাহলে মাছ হতাম, কিন্তু কোনো কিছুতেই ভগবানকে পাওয়া যায় না, একটা অস্ত্রে পাওয়া যায়। বলছে বিনা প্রেম সে নহি মিলে নন্দলালা, যতক্ষণ না পর্যন্ত ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই ভগবানকে পাই না। এটা হচ্ছে একবারে পরিষ্কার সোজা সপ্তাহ কথা। ভালোবাসাটা খুব জরুরি, ভালোবাসা যদি না থাকে তাহলে ভগবানের সঙ্গে কখনো কোনো আত্মিক সম্পর্ক যদি তৈরি না হয় আমরা কখনোই ভগবানকে পেতে পারি না। তাই ভগবানকে ভালোবাসাটা খুব 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 জরুরি, এটা হচ্ছে কথা। মা বলছেন আহা হা, তাই তো প্রেমভক্তি না হলে হয় না। হাত পা টেপার কথা হলো, তখন তিনি হাত পা টিপছেন কিন্তু কিছুতেই সেই হাত পা টেপা এর পছন্দ হচ্ছে না। মা তখন দেখিয়ে দিলেন ঠাকুর কীরকমভাবে তাকে দেখাতেন, এটা আমরা কিন্তু দেখেছি, নিজেদের হাতেই করেও দিয়েছেন কেউ, সেটা আমরা দেখেছি। আত্মস্থানন্দজি ছিলেন স্বামী বিরজানন্দজি মহাদেশেবক, বিরজানন্দজি ওনাকে শিখিয়েছিলেন। বিরজানন্দকে স্বামী হাত স্বামীজি হাত পা টিপিয়ে দেখিয়েছিলেন কেমন করে টিপতে হয়। আমরা অনেক সময় এমনি এমনি করে টিপি, এই যে আঙুলের ডগাগুলো এগুলোতে খুব লাগে, এমনভাবে টেপা হবে এই আঙুলের ডগাগুলো কোনোভাবে লাগবে না। বিরজানন্দজি এটা স্বামীজির কাছে শিখেছিলেন, স্বামীজির কাছ থেকে এটা আত্মস্থানী শিখেছে, এই বিরজানন্দির কাছ থেকে এটা আত্মস্থানী শিখেছিলেন। আর উনি আমার ডান হাতে এই জায়গাটা টিপে দেখিয়েছিলেন কেমন করে ওনার পাটা টিপতে, আমি রোজ ওনার পা টিপতে, কিন্তু আমার ওই মিঠো বুদ্ধি ছিল তা আঙুলে চাপ দিয়ে দিই, ওনার একটুতেই কাল সেটে পড়ে যেত। তাই উনি একদিন আমাকে হাতটা এরকম ধরে টিপে দেখিয়ে দিল, এইভাবে টিপ, তারপর থেকে আমরা ওইভাবে টিপতে শিখেছি। আঙুলের টিপগুলো লাগবে, আঙুলের টিপ না লেগে এ করা এত আরাম হয়, ঘুমিয়ে পড়বে, তিনি বলছেন ঘুমিয়ে পড়বে। মা তখন বলছেন এইবার তুমি আমার এইখানে পায়ে আমার পায়ে হাত বুলিয়ে দাও। দেখুন মা কিন্তু দাবি করতে পারতেন, আমি বাড়ির মালিক, আমার পাটা আগে টেপো, তা কিন্তু করছে না। সকলের হয়ে যাওয়ার পর যেটুকু সময় বাকি আছে তুমি চাইলে আমার সেবা করতে পারো। এবার ঘটনা বলছে যে মঠে খুব দুর্বৎস চলেছে, যে সবাই সাধুরা পরপর পরপর শরীর চলে যাচ্ছে, সব প্রিমিয়ার সাধুরা চলে যাচ্ছেন, দেবব্রত মহারাজেশ্বরী গেছেন, বাবুরাম মহারাজেশ্বরী গেছেন, শচীন মহারাজেশ্বরী গেছে। দেবব্রত শচীন দুজনেই স্বাধীনতা সংগ্রামী ছিলেন, এরা স্বাধীনতা সংগ্রাম থেকে একবারে সশস্ত্র আন্দোলন থেকে চলে আসেন এবং সন্ন্যাস গ্রহণ করে সাধু হয়ে যান। তা সেই তারা দুজন পরপর চলে গেলেন, এর মধ্যে একজন সুতিরাদির ভাই ছিলেন, সিস্টার সুতিরা যিনি ছিলেন তার দাদা ছিলেন সম্ভবত দেবব্রত মহারাজ। তা সেই বলছেন মঠে খুব দুর্বৎস চলেছে। এবার ঘটনাটা উল্টো দিকে চলে গেল, ভূতের গল্প। এই গল্পটা আমরা শুনতে সবসময় ভালোবাসি, উদ্বোধন বাড়িতে ভূতের ভূত দেখা গেছে, সেই প্রসঙ্গ হওয়া মাত্র মা ওখানে থামিয়ে দিলেন, মেয়েরা যদি জানতে পারে তাহলে ভীষণ ভয় পাবে। সেই কারণে ওই প্রসঙ্গটাই করতে না পেরে তিনি বেনিপালের বাগানের প্রসঙ্গ করলেন। ঠাকুর গিয়েছেন, তার সেই সূক্ষ্মদেহীরা তারা এসে বললেন আপনার এই পবিত্র শরীরের হাওয়া আমাদের গায়ে আমরা সহ্য করতে পারছি না, এখান থেকে চলে যান। পবিত্রতার তেজ কতখানি, আমরা অনেক সময় পবিত্র হতে চাই না তো, কিন্তু পবিত্রতা আমাদের অদ্ভুত একটা জীবনী শক্তি দেয়, সেটা কিন্তু বুঝতে হবে। বলছেন এই পবিত্রতার এই তেজ খুব, বলছেন আমরা বলছি যে ভূতগুলো কি বেকুট, যে মা ঠাকুরের সঙ্গে তাদের দেখা হলো অথচরা ঠাকুরকে মুক্তি চাইল না, ঠাকুরকে চলে যেতে বললে। মা একটা দারুণ কথা বলছেন, যে তার দর্শন পেয়েছেন তার মুক্তি কিন্তু অবধারিত। এই স্মৃতি কথাটা আমি অনেকবার বলেছি, পূজনীয় নির্বাণানন্দজি মহারাজের জীবনের স্মৃতি কথা। নির্বাণানন্দজিকে বাবুরাম মহারাজ পাঠিয়েছেন এই বেলুড় লাইব্রেরিতে ইয়ে করার জন্য, একটা সভা অ্যাটেন্ড করতে। সভা শেষ হয়ে গেছে, সবাই বেঞ্চি পাতা ছিল, পরপর চেয়ার ছিল না, বেঞ্চি পাতা। তখন সভা শেষ হয়ে যাওয়ার পরে এই সবাই সূর্যিমাকে বলেছেন একটু বসুন, একটু জল খাবার খেয়ে তারপরে আপনারা যাবেন। সূর্যিমা পুরো হল ফাঁকা হয়ে গেছে, সূর্যিমা এবং আরেকজন সাথে তারা বসে আছেন। দেখলেন অন্য প্রান্তে যে বেঞ্চ আছে সেই বেঞ্চে এক মহিলা বসে অঝোরে কাঁদছেন। সূর্যিমা ভেবেছেন তার বোধহয় খুব কষ্ট হয়েছে, তাই কাছে গিয়ে জিজ্ঞেস করছে তোমার কি খুব কষ্ট হচ্ছে? বলছে না বাবা আমার কোনো কষ্ট হচ্ছে না, এই চোখ দিয়ে সেই পরম পুরুষকে দর্শন করার সুযোগ হয়েছিল, আর তোমরা তাকে দেখোনি, শুধু তার নাম শুনে তাকে ভালোবেসে ঘর বাড়ি ছেড়ে চলে এসেছো, তোমরা কি বাবা কম সৌভাগ্যবান? একটা প্রশ্ন আমার মধ্যে জাগে, এই যোগ দিয়ে সেই পরম পুরুষকে দর্শন করেছি,
আমার তো কিছু হবে না। এই প্রসঙ্গটা করতে করতে সূর্যি মহারাজ ব্রহ্মচারীতে বলছেন, যারা তাকে দেখে থাকুক কনসিয়াসলি আর আনকনসিয়াসলি প্রত্যেকের মুক্তি হবে। যে যত সচেতনভাবে দেখবে তার মুক্তিটা তত তাড়াতাড়ি, যে অবচেতনভাবে দেখবে সেই সচেতনতা আসলে অবশ্যই তার মুক্তি হবে। আমরা জানি এই যে আমাদের যে জমাদার ছিলেন ওখানে রসিক ম্যাথো, তিনি ওই রাস্তা দিয়ে ঠাকুরের রাস্তা সব পরিষ্কার চরিষ্কার করতেন। তিনি দেখতেন কত মানুষ আসে, তাদের জীবনের পরিবর্তন হয়ে গেছে। একদিন ঠাকুর পঞ্চবটী থেকে ফিরছেন, তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, আমার কি বাবা কিছুই হবে না? তা তিনি ঠাকুর তাকে বলেছিলেন এই যে এই জায়গাগুলো পরিষ্কার করছেন তো হবে। সত্যি তিনি এই করতেন। একটা সময় বয়স হয়ে যাওয়ার পরে বাড়িতেই থেকে গেলেন, কাছে এখন যেখানে সারদা মঠের শাখা কেন্দ্র রয়েছে সেই বাড়িটা, আমি সেই বাড়িটার পুরনো ফর্ম দেখেছি। আমরা যখন এসেছি তখনও রসিক পিতা অধিগ্রহণ হয়নি। তো সেই তিনি যেদিন মারা গেলেন সেদিনকে সবাইকে বললেন তার শরীরটা যেন তুলসী মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়, এবং তুলসী মঞ্চের কাছে নিয়ে গিয়ে রেখে সবাইকে চলে যেতে বলা হলো। খানিক বাদে যখন ফিরে এলেন তখন দেখা গেলেন তার শরীরটা চলে গেছে, কিন্তু একটা অদ্ভুত আনন্দে মুখখানা যেন আনন্দিত হয়ে আছে। একটা অদ্ভুত কিছু, যেন একটা আনন্দময় কিছু জিনিসকে দেখছে। এরা বুঝতে পারলেন যে তিনি স্বয়ং ঠাকুরের দর্শন পেয়েছে। এটা হচ্ছে কথা, আমরা বুঝি আর না বুঝি আমাদের মুক্তি হবেই, কিন্তু যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততদিন যে থাকবে, যতদিন এই পৃথিবীতে আমার থাকার মেয়াদ আছে ততদিনের থাকাটা খুব আনন্দময় হয়, একেবারে আনন্দে ভরপুর হয়ে যায়। আমরা শেষ সময় বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি আনন্দটা থাকা ভালো। যেরকম বলে না, আগে আগে ডায়াবেটিস না হয় তাহলে দীর্ঘদিন ধরে রসগোল্লা পান্তুয়া ছানার জিলিপি খেতে পারবে। ডায়াবেটিস হলে একটু একটা সময় আসবে, কিন্তু ছানার জিলিপি একটু দীর্ঘদিন ধরে খাওয়া যাবে। এ আমাদের মহারাজদের দেখেছি, প্রেসিডেন্ট মহারাজ বা বড় মহারাজদের দেখেছি, তারা সাধন ভজন করে সেই অপার আনন্দের অধিকারী হয়েছেন। তারা যখন হাঁটেন, তারা যখন চলেন, তাদের দেখলেই সেই তাদের ভেতরের যে আনন্দটা এটাও আমরা প্রত্যক্ষ করতে পারি। সেই আনন্দ দেখে আমার ভেতরেও আনন্দ হচ্ছে। একজন মানুষ ঈশ্বরকে লাভ করেছেন এটা বুঝে যাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে তাকে দেখলে আমার ভেতরেও আনন্দ সমানভাবে সঞ্চারিত হবে। শ্রী ভগবানের কৃপায় এই তাকে পাওয়ার ইচ্ছাটা যেন আমাদের জাগে, মুক্তি পাওয়ার ইচ্ছাটা যেন জাগে। ভগবানের সঙ্গে আমরা যেরকম দেখলাম মা অভিনয় করে দেখালেন, ইনফর্মাল রিলেশনশিপ যেন হয়। তিনি তো স্বীকার করছেন আমি তার সন্তান, আমিও যেন বোধ করতে পারি তিনি আমার মা, এই জগৎ সংসারের কেউ না থাকুক তিনি যেন আছে। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদাব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মাইক্রোফোন অফ করুন ইন্দ্রাণী দেবী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।